দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর তিন আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মির্জা আচম জামালপুর জেলা প্রতিনিধি মফিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত তিনি বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখা সাবেক মেয়র দিদার পাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্না পৌর আওয়ামী লীগের ও পৌর সভার মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন ছানু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্না উপজেলা পৌরসভার মেয়র শফিক জাহেদি রবিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জাম সভাপতি সেলিম রেজা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এ পর্যন্ত মোট চারজন মনোনয়নপত্র ক্রয় করেছেন এর মধ্যে তিনটি জমা দিয়েছেন বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মির্জা আজম মনোনয়নপত্র জমা দিয়েছেন